আমি সত্যি লজ্জিত, দুঃখিত, আবেগ আপ্লুত, রাগান্বিত। ছাত্র তোর মতন তো কুলাঙ্গার না মাগির ফুলা, কুলাঙ্গারের বাচ্চা কাঙ্ক্ষির ফুলা, তুই আরো বাজে বাজে কথা কস, দানের ফুলা, আলার রাজাকারের ফুলা, কাঙ্কির বলা, বঙ্গবন্ধুর নাম বিক্রি করি মাগির বলা, এগুলো কি করস? কাঙ্কির বলা বঙ্গবন্ধু তো এগুলো শিখায় নাই, কাঙ্কির বলা মদ খাইয়া কি মাগি নিয়ে নাচতে কইছে বঙ্গবন্ধু? কাঙ্কির বলা আমি সত্যি লজ্জিত, দুঃখিত, আবেগ আপ্লুত, রাগান্বিত যে আমি একটি জেলার পুলিশ সুপার, আমি একজন মুক্তিযোদ্ধার সপক্ষের লোক এবং আমার বাবা মা দুজনই মুক্তিযোদ্ধা, যে আমি এখানকার পুলিশ সুপার। কাঙ্কির বলা মাদ্রাসার বলা বোন, কিন্তু তোর মতো নাচে না কাঙ্কির বলা, মদটির গোষ্ঠীর সুদি কাঙ্কির বলা মদটি, এ নাকি ওসি? আমাদের সেলিবালদার জজ মহোদয় আজকে এমপিও হতে পারতেন না। সো এই জাতির পিতার ভাস্কর্য আপনারা ভাঙেন, আপনাদের স্পর্ধা কত বড়! আমি কঠোরভাবে বলতে চাই যে এর পরবর্তীতে যাদেরকে তো ধরা হয়েছে তাদেরকে তো শাস্তির মুখোমুখি, কঠোর শাস্তির মুখোমুখি হতেই হবে। যদি এর পরবর্তীতে এমন কোনো ঘটনা ঘটে, সরকারকে এত দুর্বল মনে করবেন না মৌলবাদী চক্র, একদম হাত কিন্তু ভেঙে দেব। যেই হাত দিয়ে কোনো ভাস্কর্য ধরারও চেষ্টা করবেন সেই হাত কিন্তু ভেঙে দিব। সরকারকে এত হালকা ভাবার কিন্তু কিছু নাই। আমার পরিবারের পড়ালেখা কিছুই জানে না গবেট, সেটাকে আমি মাদ্রাসায় পাঠাই, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরকম। আরেকটা শ্রেণীকে মাদ্রাসায় পাঠাই, এই যে আমাদের দরিদ্র মানুষরা, যে যারা মনে করি যে ওই ছেলেটাকে মাদ্রাসায় পড়াইলে মনে আমি বেসতে চলে যাব। আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ায় কিন্তু আপনি বেসতে যাইতে পারবেন না। ওই ছেলে যদি কুলাঙ্গার হয় আর ওই ছেলে যদি আপনার মৃত্যুর পরে রব্বির হামহুমা কামা রব্বাই আনি সাগিরা না বলে, তাহলে আপনি কি বেসতে যাইতে পারবেন? পারবেন না। এদেরকে এই যে বিনা পয়সায় পড়ায় আর বিনা পয়সায় মগজ ধুলাই করে, মগজ ধুলাই করে, আবার রাস্তার পাশে টেবিল নিয়ে বসে যে দান করেন, কোরবানির চামড়া দান করেন, অমুক দান করেন, এইসব দান করে আমরা কি সৃষ্টি করছি? আমাদের টাকায় চলে, আমাদের জমিতে থেকে বাংলাদেশে অবস্থান করে আপনি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবেন? এটা কি কেউ মানবেন? এখানে যারা আছেন মানবেন? আপনি যদি বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন না মানেন, আপনার কাছে তিনটে অপশন আছে। এক অপশন উল্টা পাল্টা করবেন, হাত ভেঙে দিব, জেল খাটতে হবে। দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন, বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধু, স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না, চুপ করে নিজের জীবন যাপন করবেন। আর তিন নম্বর হলো, যদি আপনার বাংলাদেশ পছন্দ না হয় তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইয়োর পেয়ারা পাকিস্তান, আপনি আপনার পেয়ারা পাকিস্তানে চলে যান। তো সবাই আসেন, সবাই মিলে আমরা বাংলাদেশকে ভালোবাসি, দুর্নীতিমুক্ত, আইন শৃঙ্খলা যাতে নষ্ট না হয় এমন কোনো কাজ থেকে আমরা দূরে করি, আমরা একটা এমন একটি দেশ গঠন করি যেটি বঙ্গবন্ধু স্বপ্ন দেখে গিয়েছিলেন। আমরা যদি এক একজন করে এই স্বপ্ন বাস্তবায়ন না করি, তাহলে আমরা সেই 2021 সালে 2041 সালে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো না। সবার কাছে বিনীত অনুরোধ, একটা কাজ করেন, দেশকে ভালোবাসেন, প্লিজ।